আসসালামু আলাইকুম। সুই দর্শক, সকলকে আলোকিত রাঙামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদ শিরোনাম। অটিজম আক্রান্ত শিশুদের মানসিক বিকাশে কাজ করছে সরকার, রেমলিয়ানা পাংখোয়া। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা। লংগুদুতে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে আহত মা ছেলে। রাঙামাটিতে বাংলা নববর্ষ 1431 উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা। রাঙামাটিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা। কাপ্তাই বন্য হাতির ভয়ে আতঙ্কে রাত কাটাচ্ছে এলাকাবাসী। সুই দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। অটিজম আক্রান্ত শিশুদের মানসিক বিকাশে কাজ করছে সরকার, রেমলিয়ানা পাংখোয়া। অটিজম শিশুরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে সমাজের জন্য ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া। তিনি বলেন, অটিজম আক্রান্ত শিশুদের মানসিক বিকাশে কাজ করছে সরকার, অভিভাবককেও সেভাবে আগাতে হবে বলে তিনি জানান। মঙ্গলবার 2 এপ্রিল রাঙামাটি জেলা পরিষদ ও সমাজসেবা বিভাগের আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাঙামাটি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় রাঙামাটি জেলা পরিষদ সদস্য ঝর্ণা খিসা, রাঙামাটি জেলা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার অমিত দে, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আফসার, সবাই রাঙামাটি জেলার সমাজসেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিবন্ধী স্কুল ও সংগঠন, অটিজম আক্রান্ত শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা। পবিত্র ঈদ উল ফিতর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। সভায় বলা হয়, আগামী 10 অথবা 11 এপ্রিল বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। সারা দেশে নিয়ে রাঙামাটিতেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে উন্নয়নের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইকবাল ভার চৌধুরী, বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা শহরের সকল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। লংগুদুতে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে আহত মা ছেলে। রাঙামাটির লংগুদুতে পাওনা টাকা চাইতে গিয়ে পাওনাদারের কাছে ছুরিকাঘাতে আহত হয়েছেন মা ও জহির নামের এক যুবক। ছেলেকে বাঁচাতে আসলে মাকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। ঘটনাটি ঘটেছে লংগুদুর উপজেলার 2 নং কালাপাকুজ্জ ইউপির 1 নং ওয়ার্ডের রশিদপুর এলাকার লিটনের দোকানের সামনে। জহিরের পাওনা 3,350 টাকা শাহিনের নিকট চাইতে গেলে ধাক্কাধাক্কির এক পর্যায়ে মারামারি সংঘটিত হলে একই এলাকার শাহিন জহিরের পেটে ছুরিকাঘাত করে। এই সময় ছেলেকে বাঁচাতে মা এগিয়ে আসলে মাকেও মাথায় ছুরিকাঘাতে আহত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে লংগুদু সদর হাসপাতালে ভর্তি করানো হয়। জহিরের অবস্থার অবনতি হলে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে দায়িত্বরত চিকিৎসক। এই ঘটনায় স্থানীয়রা অপরাধীকে আটকে রেখে পুলিশকে খবর দিলে লংগুদু থানা পুলিশ অভিযুক্ত শাহিনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। রাঙামাটিতে বাংলা নববর্ষ 1431 উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ 1431 উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 2 এপ্রিল দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। প্রস্তুতি সভায় বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখে বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের নিয়ে বাংলা নববর্ষ ও বঙ্গবন্ধু বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ণিল শোভাযাত্রায় লোকজ ঐতিহ্য দিয়ে ফুটিয়ে তোলার জন্য উপস্থিত সকলের পরামর্শ এবং সহযোগিতা কামনা করা হয়। এতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বান্দরবনে বিপন্ন প্রজাতির 2 ভাল্লুক শাবকসহ যুবক গ্রেফতার। বান্দরবনে আলীকদম উপজেলায় বিপন্ন প্রজাতির 2টি ভাল্লুক শাবক উদ্ধার করা হয়েছে। এই সময় বন্যপ্রাণী পাচারের দায়ে মোহাম্মদ আলাউদ্দিন নামে এক যুবককেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক মোহাম্মদ আলাউদ্দিন আলীকদম ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের উত্তর পালংপাড়ার বাসিন্দা শামসুল আলমের ছেলে। মঙ্গলবার 2 এপ্রিল সকাল 11টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সৈকত শাহিন বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈকত শাহিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার 2 নং চৈখং ইউপির 2 নম্বর ওয়ার্ডের শিবাতলিপাড়া এলাকার আলীকদম চকুরিয়া সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এই সময় আলীকদম চকুরিয়াগামী মোহাম্মদ আলাউদ্দিন নামে এক মোটরবাইক আরোহীকে তল্লাশি করে তার মোটরবাইকে বস্তার মধ্যে অচেতন অবস্থায় 2টি ভাল্লুকের শাবক উদ্ধার করা হয়। পুলিশ সুপার সৈকত শাহিন আরও বলেন, বন্যপ্রাণী পাচারের দায়ে মোটরবাইক সহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা ভাল্লুক শাবক 2টি চকুরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে উন্মুক্ত করার বিষয়ে বন বিভাগের সাথে আলোচনা চলছে। এছাড়া বান্দরবনের বনাঞ্চল থেকে বন্যপ্রাণী পাচার রোধে বান্দরবনের পুলিশ সতর্ক রয়েছে বলেও তিনি জানান। রাঙামাটিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা। আগামী 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। সভায় আগামী 17 এপ্রিল মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। কাপ্তাই বন্যপ্রাণীর ভয়ে আতঙ্কে রাত কাটাচ্ছে এলাকাবাসী।
কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র অভ্যন্তরে বসবাসকারীরা বন্য হাতির আক্রমণে ভয়ে আতঙ্কে রাত কাটাচ্ছে। সোমবার 1 এপ্রিল আধভোর বন্য হাতির দল কাপ্তাই বিদ্যুৎ ভবন ও কাপ্তাই বক্স হাউস এলাকায় অবস্থান নেই বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক সাখাওয়াত কবির। এ সময় আশেপাশে বাসিন্দারা ভয়ে নিরাপদাশ্রয়ে ঘরে অবস্থান নেয়। এর আগে গত বৃহস্পতিবার 29 মার্চ দিবাগত রাত 3টায় একদল হাতির আক্রমণে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এলাকার বক্স হাউস, আনসার ব্যারাক ও অফিসার কোয়ার্টারে হামলা করে সব লণ্ডাভণ্ড করে দেয় বলে জানিয়েছেন কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন। কাপ্তাই পিডিবির স্টাফ বকুল জানান, একদিন আগে বিদ্যুৎ ভবনে ডিউটিরত অবস্থায় রাতে হাতির সম্মুখীন হই, পরে দৌড়ে গিয়ে বিদ্যুৎ ভবনে ঢুকে আত্মরক্ষা করি। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের